আসসালামু আলাইকুম ওমান প্রবাসী ভাই বোনেরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও। আজকে অক্টোবর মাসের 23 তারিখ শুক্রবার। আজকে ওমানের নিউজগুলো এখন আপনাদেরকে জানিয়ে দেবো। তো প্রথমেই লকডাউন সম্পর্কিত যে সকল নিউজগুলো আছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আপনারা জানেন 24 তারিখে ওমানে লকডাউন শেষ হয়ে যাবে, লকডাউনটা আর বাড়ানো হবে না। তো অনেক মানুষ আছেন যারা ভেবে বসে থাকতে পারেন যে লকডাউন শেষ হয়ে গেলেও অন্যান্য যে সকল আইন কানুন আছে, সুপ্রিম কোর্টের যে সকল বিধিনিষেধ আছে, সেগুলো হয়তো লকডাউনের সাথে সাথে উঠিয়ে নেওয়া হবে। তো আপনাদের অবগতির জন্য বলতে চাই, সুপ্রিম কোর্ট থেকে লকডাউনটা তুলে নেওয়া হলেও অন্যান্য বিধিনিষেধগুলো কিন্তু এখন পর্যন্ত আরোপিত আছে। যেমন একসাথে গ্যাদারিং আপনারা করতে পারবেন না, লকডাউন শেষ হয়ে গেলেও একসাথে গ্যাদারিং করতে পারবেন না। পরবর্তী নোটিশ দেওয়ার আগ পর্যন্ত সমুদ্র পাড়ে আপনারা ঘোরাঘুরি করতে পারবেন না, সমুদ্র পাড়ে ঘোরাঘুরিও নিষিদ্ধ। এবং মাস্কের যে বিষয়টা আপনারা জানেন, মাস্কের বিষয়টি অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। অর্থাৎ আপনার লকডাউনটা যদিও তুলে নেওয়া হয়, অন্যান্য বিধিনিষেধ যেগুলো আছে সেগুলো অবশ্যই বলবৎ থাকবে। অনেকে হয়তো ভাবতে পারেন যে লকডাউন তুলে নেওয়া হচ্ছে, এখন আড্ডা দিতে পারবেন অথবা সমুদ্র পাড়ে ঘোরাঘুরি করতে পারবেন। তাদেরও অবগত জন্য এই বিষয়টা জানিয়ে দিলাম যে সমুদ্র পাড়ে পরবর্তী নোটিশ দেওয়ার আগ পর্যন্ত সমুদ্র পাড়ে ঘোরাঘুরি করাও নিষিদ্ধ এবং একসাথে গ্যাদারিং করাও নিষিদ্ধ। এবং আরও একটি বিষয় এখানে বলতে চাই, 6 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এবং জরিমানা করা হয়েছে। এদের মধ্যে একজনকে দেশে পাঠিয়ে দেওয়া হবে সুপ্রিম কমিটির রুলস ভায়োলেশন করে রাতের বেলা বের হওয়ার জন্য। আপনারা জানেন এখন কিন্তু কোনো ধরনের মুসাইদে কিন্তু করা হচ্ছে না। তো এই 6 জনের মধ্যে 6 জনকে 1000 রিয়াল করে ফাইন করা হয়েছে এবং এর মধ্যে একজনকে দেশে পাঠিয়ে দেওয়া হবে। প্রবাসীরা কোনো ধরনের রুলস ভায়োলেশন করলে তাদের সেটা বেশি সমস্যা, কারণ তাদেরকে ওমান থেকে দেশে পাঠিয়ে দেওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই সাবধানে থাকবেন। পরবর্তী বিষয়টি হচ্ছে, অনেক মানুষ আছেন যারা আপনারা প্রশ্ন করেছিলেন যে কার্গো সম্পর্কিত, তাদেরকে বলতে চাই কার্গোর ব্যাপারে আমি আজকেও খোঁজ খবর নিয়েছি। কার্গো এখনও বন্ধ আছে বাংলাদেশে এবং আপনারা জানেন পূর্বের ভিডিওতে আমি যখন বলেছিলাম কার্গো সম্পর্কিত বিষয়টি, ওনারা বলেছিল আমাকে 20 তারিখে যোগাযোগ করার জন্য, অর্থাৎ 20 তারিখ থেকে 20 তারিখের পর যোগাযোগ করার জন্য। তো আজকে আমি যোগাযোগ করলাম, ওনারা বলেছেন এখন পর্যন্ত বন্ধ আছে এবং আজকে বলেছেন 10 থেকে 15 দিন অপেক্ষা করার জন্য, ওর এরপরে যোগাযোগ করার জন্য বলেছেন। আরও একটি বিষয় হচ্ছে, অনেক মানুষ আছেন যারা সালালা থেকে বাংলাদেশে যাওয়ার জন্য বসে আছেন। অনেকেই আপনারা প্রশ্ন করছেন যে সালালা থেকে বিমান টিকিটের দামটা কত। তো তাদের উদ্দেশ্য বলতে চাই, সিঙ্গেল টিকিট এখনও সালালা থেকে 186 রিয়াল সালাম এয়ারলাইন্সে, শুধু অন্যান্য এয়ারলাইন্সের নেই টিকিট, শুধুমাত্র সালাম এয়ারলাইন্সের টিকিট আছে 186 রিয়াল, যেটা আমি আজকে যোগাযোগ করেছি সালালার একটি ট্রাভেল এজেন্সির সাথে। ওনারা আমাকে বিস্তারিত বলেছেন 186 রিয়াল যাচ্ছে। তো সেটা কিন্তু খুব এক্সপেন্সিভ একটি বিষয়, অনেক দাম, 186 রিয়াল কিন্তু কম না। তো সেক্ষেত্রে আপনারা যারা সালালা থেকে দেশে যাবেন তাদেরকে আমি পার্সোনালি বলবো যে আপনারা কষ্ট করে বাসে মাস্কেট এসে মাস্কেট থেকে যান, সেক্ষেত্রে আপনারা আপডাউন টিকিটের দামটা একটু কম পাবেন। তো সেটা আসলে আপনাদের নিজস্ব বোঝ। পরবর্তী বিষয়টি হচ্ছে, আপনারা অনেকে নতুন ভিসা কবে উঠানো যাবে সেই বিষয়টা প্রশ্ন করছেন, যে নতুন ভিসাতে লোক আনতে চান আপনারা বিভিন্ন দোকানে বা আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে অনেকেই আনতে চান। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলতে চাই, এখন কিন্তু নতুন ভিসা ইস্যু করা হচ্ছে না, যেটা রয়্যাল ওমান পুলিশ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে কোনো ধরনের ট্যুরিস্ট ভিসাও কিন্তু এখন ইস্যু করা হচ্ছে না। তো যখন এই সুযোগটা দেওয়া হবে তখন আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। এখন শুধুমাত্র প্রবাসী যে সকল মানুষ আছেন অথবা ওমানের যে সকল নাগরিক আছেন, তারা দেশের বাইরে আছেন, তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে। সবাই বুঝতে পেরেছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।